আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। ইউএস এমবেসি ঢাকা ভিজিটর ভিসা আবেদনকারীদেরকে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছেন। এই সুখবরটির প্রত্যাশায় আপনারা অনেকেই ছিলেন, অনেকেই পেমেন্ট করে বসেছিলেন যে ইন্টারভিউ ডেট কবে থেকে দেওয়া শুরু করবে। ওয়েল, ইন্টারভিউ ডেট দেওয়া শুরু করেছে। কবে থেকে ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে, ইন্টারভিউ ডেট আপনারা নেবেন কি না, কী কৌশল অবলম্বন করা উচিত, এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি থেকে অবশ্যই লাইক দিন এবং তাদের সাথে শেয়ার করুন যাদের এই ইনফরমেশনগুলো জানা দরকার। সেপ্টেম্বর 2020 থেকেই ইউএস এমবেসি ঢাকা ইন্টারভিউ ওয়েভারের কথা বলে আসছিল। প্রথমে বেশ কয়েকটি ক্যাটাগরির ভিসা আবেদনকারীদেরকে ইন্টারভিউ ওয়েভারের জন্য, অর্থাৎ ইন্টারভিউ ছাড়া ভিসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। তারপর অক্টোবরে আরও কয়েকটি ক্যাটাগরিকে যোগ করা হয়েছে, যেমন B1 B2কেও যোগ করা হয়েছে, কিন্তু তাদের জন্য ছিল এই সুযোগগুলো যাদের অলরেডি ভিসা ছিল, এক্সপায়ার করেছে গত 24 মাসের মধ্যে, তারা রিনিউ করবেন। নতুন আবেদনকারীদের জন্য না, যারা রিনিউ করবেন তাদের জন্য ছিল, কিন্তু গত 3-4 দিন ধরে নতুন যারা আবেদন করবেন, ইভেন যারা রিনিউও করবেন, তারাও এখন ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবে না। এর আগে পর্যন্ত যেটি ছিল যে আপনি লগ ইন করলে, ফি পেমেন্ট করার পর লগ ইন করলে দেখা যেত যে কোনো ইন্টারভিউ ডেট দেখাচ্ছে না, এখন ইন্টারভিউ ডেট দেখাচ্ছে। আমি আজ লগ ইন করেছি, আজ 20 অক্টোবর 2020 লগ ইন করেছি এবং প্রথম ইন্টারভিউ ডেট যেটি অ্যাভেলেবল ছিল সেটি হচ্ছে 11 জুলাই 2020, এবং জুলাই অগাস্টের মধ্যে শুধুমাত্র জুলাই মাসের 11, 12, 13, 14, 15 এই 5 দিন ইন্টারভিউ ডেট অ্যাভেলেবল দেখাচ্ছিল, এবং প্রতিটি দিনের মধ্যে অল্প কয়েকটি স্লট খালি ছিল, অর্থাৎ হয়তো স্লট ওপেন হয়েছে এবং মানুষ দ্রুত নিয়ে নিয়েছে, এরকম একটি সিচুয়েশন। তো এই পরিস্থিতিতে আপনাদের করণীয় কী সেই বিষয়ে আমি কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। ইন্টারভিউ ওয়েভার নিয়ে যে ভিডিওগুলো আমি করেছি, অর্থাৎ ইন্টারভিউ ছাড়া ভিসা দেওয়ার যে ব্যাপারগুলো, ওগুলো নিয়ে যে দুটি ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলোতে আমি বলেছি যে হয়তো নিকট ভবিষ্যতে ইউএস এমবেসি ঢাকা সীমিত আকারে ইন্টারভিউ ডেট দেওয়া শুরু করবে, এবং সেটি সত্য হলো। তারা সীমিত আকারে ইন্টারভিউ ডেট দিচ্ছে, কিন্তু এখন অক্টোবর মাস, অক্টোবর 2020, তারা ইন্টারভিউ ডেট দিচ্ছে জুলাই 2021-এর। এটি আপনারা নেবেন কি না, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো আপনাদেরকে ভেবে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ধরুন আপনি ফি পেমেন্ট করেছেন, আপনি ইন্টারভিউ ডেট নেবেন, এখন দেখাচ্ছে জুলাই 11, 2021, আপনি জুলাই 11, 2021 নিয়ে নিলেন, আচ্ছা, তারপর কি হলো, কয়েকদিন পর বা কিছুদিন পর দেখা গেল যে হয়তো ফর এক্সাম্পল নভেম্বর 25 অ্যাভেলেবল হয়ে গেল, তখন আপনি আবার নভেম্বর 25 নিলেন, আপনি কিন্তু একবার চেঞ্জ করে ফেললেন, একবার নিয়েছেন, দ্বিতীয়বার নিয়েছেন, আচ্ছা, নভেম্বর 25 আপনি নিয়ে ফেললেন, নভেম্বর 25, 2020 আপনি নিয়ে ফেললেন, তারপর কি হলো, নভেম্বর 25-এর ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল, করোনা ভাইরাসের মহামারীটা হয়তো ওই সময়ে আরেকটু ব্যাপকতা ধারণ করলো, হয়তো ইউএস এমবেসি ঢাকা আবার সাময়িকভাবে তাদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করলো বা ইন্টারভিউগুলো ক্যান্সেল করে ফেললো, তখন কী হবে, আপনার প্ল্যানে একটা গণ্ডগোল লেগে যাবে, আপনি একটু বিপাকে পড়ে যাবেন, এবং অলরেডি আপনি 2 বার ইন্টারভিউ স্কেজুল করে ফেলেছেন, 3 বারের বেশি কিন্তু চেঞ্জ করা যায় না, মানে 3rd টাইমের বেশি নেওয়া যায় না, কাজেই তখন আপনার হাতে থাকবে অন্তত মাত্র 1 বার। সেই 1 বার যদি আপনি কখনও স্বাভাবিক সময়ও নেন এবং কোনো কারণে আপনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে হোক বা আল্লাহ না করুক অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনি যদি ইন্টারভিউটি না দিতে পারেন, তখন আপনার ফি পেমেন্ট রিসিপ্টটি কিন্তু বাতিল হয়ে যাবে, আপনি আর চেঞ্জ করতে পারবেন না। কাজেই এখন যে সিচুয়েশন, ইন্টারভিউ ডেট দেখাচ্ছে জুলাই 2021, এখনই আপনারা ইন্টারভিউ ডেট না নিয়ে আমি সাজেস্ট করব যে আপনারা ওয়েট করেন, আরও কিছুদিন ওয়েট করেন, হয়তো নভেম্বর 3, 2020 প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে আমেরিকাতে, তারপর পর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসতে পারে, তখন বেশ কিছু পরিবর্তন আসতে পারে, বেশ কিছু ব্যাপারে পলিসিগত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু পরিবর্তন আসতে পারে যদি নতুন গভর্নমেন্ট আসে, ইভেন পুরনো গভর্নমেন্টও যদি কন্টিনিউ করে তারপরে হয়তো বেশ কিছু চেঞ্জ আসতে পারে। কাজেই আমি বলবো যে আপনারা এখনই ইন্টারভিউ স্কেজুল না করে একটু ওয়েট করেন, দেখেন কি হয়, হয়তো নভেম্বরে বা ডিসেম্বরে যদি করোনার প্রকোপ খুব বেশি না বেড়ে যায়, ইভেন বাংলাদেশে যদি খুব বেশি না বেড়ে যায়, তাহলে হয়তো ইউএস এমবেসি ঢাকা সীমিত আকারে এই সময়গুলোতেও ইন্টারভিউ ডেট দেওয়া শুরু করবে এবং সেটি হয়তো আস্তে আস্তে বাড়াবে, প্রথমে হয়তো অল্প কিছু দিবে, তারপর হয়তো আস্তে আস্তে বাড়াবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কাজেই এখন যেহেতু অনেক পরের, প্রায় 8 বা 9 মাস পরে ডেট দেখাচ্ছে, এই ডেট আমি সাজেস্ট করব আপনাদের না নিতে, শুধু নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু তারা ডেট শো করছে তারা পরবর্তীতে আরও করবে। এবং এই ডেটগুলোর ব্যাপারে কিছু কথা বলে রাখি, অনেকে হয়তো আমার এই ভিডিও দেখার পর লগ ইন করবেন এবং লগ ইন করে দেখবেন যে কোনো ইন্টারভিউ ডেট দেখাচ্ছে না, এরকম হতে পারে। এর কারণ কী, কারণ হচ্ছে যে ডেটগুলো তারা ওপেন করেছিল সেগুলো ফিল্ড আউট হয়ে গেছে, তখন তারা আবার সাময়িকভাবে হয়তো দেখাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল না,
তার দুই একদিন পরে হয়তো আবার নতুন করে কিছু ডেট তারা ওপেন করবে। এরকম ভাবে কিন্তু হয়, তিন চার দিন আগে ডেট দেখাচ্ছিল, গতকাল আমি যখন লগ ইন করি তখন ডেট দেখাচ্ছিল না, আবার আজকে কিন্তু ডেট দেখাচ্ছে, এরকম মানে ফ্ল্যাকচুয়েট করে, চেঞ্জ আসে। কাজেই আপনারা যারা ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আমি বলবো আপনারা ওয়েট করেন, এখনই এই জুলাই অগস্টের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নাই, আগামী বছরের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নাই, আপনারা ওয়েট করেন, হয়তো কিছুদিন পর নভেম্বর বা ডিসেম্বর 2020 ডেট পাওয়া যেতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। করোনার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন, তা না হলে আগামী বছরের জুলাই অগস্ট এগুলো তো আপনি পরবর্তীতে নিতেই পারবেন, সেটা এখনই নিয়ে ফেলার দরকার নাই। আপনি পেমেন্ট করেছেন, আপনি ওয়েট করেন, পরিস্থিতি স্বাভাবিক হোক তখন আপনি ইন্টারভিউ ডেট নেন, এটা হচ্ছে আমার সাজেশন। আজ 20 অক্টোবর 2020, এটি আজকের চিত্র, প্রথম যে ডেটটি অ্যাভেলেবল সেটা হচ্ছে জুলাই 11, 2021, 11, 12, 13, 14, 15 পাঁচ দিন অ্যাভেলেবল আছে, 11 তারিখে মোট 6 আর 3 9টি স্লট খালি আছে, 12 তারিখ 13 তারিখেও প্রতিটি স্লটেই 3টি করে পজিশন খালি আছে, অর্থাৎ 3 জন ইন্টারভিউ স্কেজুল করতে পারবেন, এরকম খুব বেশি খালি নাই। সাধারণত এক একটি স্লটে অনেক পার্সনকে দেওয়া হয়, এখানে 3টি 4টি করে খালি আছে এখন পর্যন্ত। তো 15 জুলাই 2021টা দেখলাম আমরা, 11 জুলাই আজকে হচ্ছে, 11 জুলাইটা হচ্ছে, 13, 1:15, 1:45, 2:15, 2:30। কাজেই আপনারা যারা নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন ফর্ম DS-160 ফিল আউট করেছেন, ফি দিয়েছেন অথবা দেননি, তাদেরকে বলবো যে আপনারা আরও ওয়েট করেন, এখনই ইন্টারভিউ ডেট না নিয়ে, যেহেতু অনেক পরে ডেট দেখাচ্ছে, ওয়েট করেন, হয়তো সামনে চলে আসবে আরও ডেটগুলো, নভেম্বর ডিসেম্বর ইভেন জানুয়ারিতে চলে আসতে পারে। আর যারা নতুন ভিসা আবেদন করতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা এখন যেটি করতে পারে সেটি হচ্ছে DS-160 ফিল আউট করে রাখেন, ফি দেন অথবা না দেন কিছু আসে যায় না, খুব একটা ম্যাটার করবে না, এবং আপনারা ওয়েট করেন। প্রথম দিকে যখন ইন্টারভিউ ডেটগুলো আসবে, যেমন ধরেন নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারির দিকে প্রথম দিকে যখন ইন্টারভিউ ডেটগুলো আসবে, তখন আপনারা ইন্টারভিউ ডেট নেওয়ার চেষ্টা করবেন, এবং ওই সময় ইন্টারভিউ দিলে আমার প্রেডিকশন হচ্ছে ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেটার থাকবে। কাজে এখন আপনারা যেটি করতে পারেন সেটা হচ্ছে DS-160 কমপ্লিট করে রাখেন, ফি দেন অথবা না দেন কিছু আসা যায় না, ফি দেওয়ার একদিন পরেই তো ইন্টারভিউ ডেট নেওয়া যায়, কাজে এটা আপনি পরেও দিতে পারেন অথবা এখনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওর মূল মেসেজ হচ্ছে যে USMBC ঢাকা তাদের রুটিন অপারেশনসে ফেরত আসার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় তারা সীমিত আকারে ইন্টারভিউ ডেট দিচ্ছে, যদিও দিচ্ছে এটি 9 মাস পরের জুলাই 2021, তারপরেও ডেট দেওয়া কিন্তু শুরু করেছে, যেটি অনেকদিন বন্ধ ছিল। তো এটি ইম্পর্টেন্ট, এই ডেটটা হয়তো আস্তে আস্তে সামনে এগিয়ে আসবে, ডিপেন্ড করে প্যান্ডেমিকের উপর, ডিপেন্ড করবে US ইলেকশন সব কিছু মিলিয়ে, পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু মিলিয়ে কোথায় যায়। তো আশা করা যায় যে এটি আসলে কাছে আসবে এবং নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারিতে ইন্টারভিউ ডেট অ্যাভেলেবল হবে, যদি পলিটিক্যাল সিচুয়েশন এবং US প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তারপর করোনা ভাইরাস প্যান্ডেমিক, এগুলো সব কিছু মিলিয়ে সব কিছু যদি একটু ব্যালেন্স অবস্থায় থাকে তাহলে হয়তো চলে আসবে, এবং অবশ্যই বাংলাদেশে প্যান্ডেমিকের অবস্থাটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে হয়তো ইন্টারভিউ ডেটগুলো চলে আসবে কাছে। USMBC ঢাকা তাদের রুটিন অপারেশনসে আস্তে আস্তে আরও বেশি ইনভলভ হবে এবং আরও বেশি কার্যক্রম বাড়াবে, এবং ইন্টারভিউ ডেট যে এখন অল্প কিছু স্লট দেখাচ্ছে তখন হয়তো আরও বেশি স্লট অ্যাভেলেবল হবে এবং অনেক বেশি সংখ্যক মানুষ হয়তো তখন ইন্টারভিউ দিতে পারবেন। তো যারা স্টুডেন্ট বা ভিজিটর বা ট্যুরিস্ট, যারাই নতুন আবেদন করতে চান, আপনারা এখন ফিল আউট করে রাখতে পারেন DS-160, ফি দেন অথবা না দেন কিছু আসা যায় না, আপনারা ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করবেন। আর যারা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল করতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা দুই একদিন পরপর চেক করবেন, দু চার দিন পরপর চেক করবেন যে নতুন কোনো ডেট আসে কিনা বা কাছে এগিয়ে আসে কিনা, যে ডেটটি আপনি এক্সপেক্ট করছেন বা যে ডেটে আপনি ইন্টারভিউ দিতে চান সেরকম কোনো ডেট পাওয়া যাচ্ছে কিনা, যখনই পাওয়া যাবে হয়তো নিয়ে নিলেন, এটা ডিপেন্ড করবে আপনার স্টোরির উপর বা আপনার প্ল্যানের উপর। সো আপনারা রেগুলার বেসিসে চেক করবেন, চেক করলে হয়তো এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, যারা ফি পেমেন্ট করেছেন তারা এগুলো চেক করবেন নিয়মিত। আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বলি যে 17 অক্টোবর 2020 ইম্পেটাস লাউঞ্জ, গুলশান তেজগাঁ লিঙ্ক রোডে একটি রেস্টুরেন্ট আছে ইম্পেটাস লাউঞ্জ, রুফটপ একটি রেস্টুরেন্ট, সুইমিং পুল আছে, খুব সুন্দর এনভায়রনমেন্ট, ওখানে আমরা মাসুম ট্রাভেলার আমাদের ইউটিউব চ্যানেল, আমরা সেখানে আমাদের যে বাটন পেয়েছি, সিলভার বাটন যেটি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিলভার বাটন সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছি, এবং আমরা মাসুম ট্রাভেলার ক্লাব নামে একটি ক্লাব লঞ্চ করেছি সেদিন। এই ক্লাবের অ্যাক্টিভিটি কী হবে, কীভাবে এই ক্লাবে আপনারা জয়েন করতে পারবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি দিব খুব শীঘ্রই। আমরা সেদিন ভিডিও করেছি, চমৎকার কিছু প্রফেশনাল সেট আপ দিয়ে ভিডিও করা হয়েছে, ড্রোন উড়ানো হয়েছে, অনেক অনেক শট আমরা নিয়েছি, ওগুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে। এবং মাসুম ট্রাভেলার ক্লাব কী, এর অ্যাক্টিভিটি কী, এই সংক্রান্ত বেশ কিছু চমকপ্রদ তথ্য আপনাদেরকে দিব সামনে। মাসুম ট্রাভেলার ক্লাবে আপনারা জয়েন করার জন্য মেন্টালি রেডি থাকেন,
বিকজ এটা আপনাদের জন্যই করা, যারা প্রচুর ইমেল আসে আমাদের কাছে, প্রচুর ফোন কল, বিভিন্নভাবে বিভিন্ন রকমের পরামর্শ এবং ইনফরমেশনের জন্য যে নকগুলো আপনারা করেন সেগুলোকে যাতে আমরা একটি অর্গানাইজড আকারে রেসপন্স করতে পারি, তার জন্যই মাসুম ট্রাভেলার ক্লাব তৈরি করা, যাতে করে সবাই সেবা পায়, কেউ বঞ্চিত না হয়, সেজন্যই মাসুম ট্রাভেলার ক্লাব লঞ্চ করা। এটির অ্যাক্টিভিটি কী হবে আমরা খুব শীঘ্রই জানাবো। তো মৌখিকভাবে এখন বলে রাখছি মাসুম ট্রাভেলার ক্লাবের কথা আপনাদেরকে, এবং এই সংক্রান্ত একটি ক্লাবের একটি গ্রুপও আছে, এই গ্রুপে তারাই জয়েন করবেন যারা কিনা আমাদের এই ক্লাবের মেম্বার। সো এই বিষয়গুলো খুব শীঘ্রই আমরা ক্লিয়ার করব। অনেকে হয়তো দেখতে পাচ্ছেন মাসুম ট্রাভেলার ক্লাব বলে একটি বিষয় এবং এটি কী অনেকে প্রশ্ন করছেন, সেজন্য আমি একটু খোলাসা করে দিলাম। তো অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যাদের আমাদের কনসালটেন্সি দরকার তারা আপনাদের কেসের বিস্তারিত লিখে ইমেল করবেন, ইমেল আইডি দেওয়া আছে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে। আর যাদের ইনফরমেশন দরকার তারা দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং মাসুম ট্রাভেলার ক্লাবে জয়েন করার জন্য মেন্টালি রেডি থাকবেন, যাতে করে আপনারা সবাই আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেবাগুলো নিতে পারেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।